মরিগাঁও জেলার লাহরিখাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রেণীমারীত সংঘটিত হয় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত পাঁচটাক বাসগৃহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। পুৱা 8 বজাত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড সূত্রপাত শর্ট সার্কিটৰ ফলত হওয়া সন্দেহ রাইজর আফিরুদ্দিন, জাফিরুদ্দিন, সুহর উদ্দিন, বাহার উদ্দিন, হামিদা খাতুন বাসগৃহ কেইটা জুইত যা যায়। জুইত বহু গুরুত্বপূর্ণ নথিপত্র, বহু সা সামগ্রীর 15 লাখতক অধিক টাকা সা সম্পত্তি জুইত যা যায়। বহু পলঙ্ক, 3খনক অগ্নি নির্বাপক বাহিনী গাড়ি আহি জুই নুমাবলৈ সক্ষম হয়। মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রেণীমারীত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আমার বিরক্ত হল আর আমার আজি দুর্ভাগ্য কথা হল, এটা আজি আমার ইয়াত স্থানীয় বিধায়ক ডক্টর নজরুল ইসলাম সাহেবে 25 বছর রাজ্যশ্রী করিলে আর তেখেতর দিনত মানুষে ইমান কমপ্লেন করেছে এটা ফায়ার ব্রিগেড লাহরিঘাট দিব লাগে। ইমান নিকাম্মা মন্ত্রী হয়ে থাকার পিছত এটা ফায়ার ব্রিগেড ইয়াত আনিব পৰা নাই। আজি মৈরাবাড়ির পৰা, ঢিঙর পৰা ফায়ার ব্রিগেড আহি পেলাই 5টা ঘর জ্বলার পিছত জুই এতিয়া নিমিষ শেষ হয়ে গেল। এই তার পিছত 2টা ফায়ার ব্রিগেড আহিছে, তেওঁলোকৰ তো কোনো গাত দুখ নাই। তেওঁলোক বহুত দূর, 15 কিলোমিটার দূরের পৰা তেওঁলোক ফায়ার ব্রিগেড লৈ আহিছে। আজি আশিক নাজার লাহরগড় সমষ্টিত কংগ্রেসের বিধায়ক, তেওঁ পাস করেছে, তেওঁ প্রতিশ্রুতি দিছিল মই পাস হৈ পেলাই মই এটা ফায়ার ব্রিগেড আনিব লাহরগড় রাখিম। কিন্তু আমার দুর্ভাগ্য কপাল, আমার কপালটো বেয়া, এতিয়ালৈকে ফায়ার ব্রিগেড লাহরগড় আহি পোৱা নাই। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণটো কি? অগ্নিকাণ্ড হওয়ার এটা বিজলি দি হয়েছে বা কিবা গ্যাসের পৰা হয়েছে নাকি, এটা আমি সঠিক হেৰিটো পোৱা নাই। কিন্তু খুবই সন্দেহ যে মানে এইটো কারেন্টের পৰা হেৰি লাগিছে। কম 15-20 লাখ টাকা 3টা 4টা 5টা ধরে ভূমিহীন ঘর আছিল সরকারের দিয়া, আর আমি সরকারের কাছে একটা আহ্বান জানাইছো যাতে এই ভূমিহীন মানুষখিনিক যাতে যেখানে ভূমিহীন ঘর পাইছিল তেখেত দুবারা ভূমিহীন ঘর দিব কারণে আমি সরকারের একটা দাবি জানাইছো। আমি প্রধানমন্ত্রী পাঁচটা ভাইককে একেলগে থাকি আর কোনো মানুষ এনে জখম হওয়া নাই। অগ্নিকাণ্ডটো কোৰ পৰা সংঘটিত হৈছে? শর্ট সার্কিটৰ পৰা। বুড়াগাঁৱৰ পৰা খায়ুল ইসলামৰ রিপোর্ট, ডিবি নিউজ।